গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া মই মাস 8 তারিখ বুধবার, দিল্লি সরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব বৈশাখ মাস 26 দিন, চান্দ্রমতে রুক্মিণী অমাবাস্যা দিবা 8 ঘন্টা 32 মিনিট পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5 ঘন্টা 15 মিনিট, মেষলগ্ন 3 দণ্ড 20 লিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 6 ঘন্টা 7 মিনিট, তুলালগ্ন 4 দণ্ড 25 লিতাগতে অস্ত। আজি মেষচন্দ্র রাত্রি 7 ঘন্টা 14 মিনিট পর্যন্ত, এহাপরে বৃষচন্দ্র দুইজা নক্ষত্র দিবা 1 ঘন্টা 35 মিনিট পর্যন্ত। আজি জন্মিত শিশুর মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ, দিবা 1 ঘন্টা 35 মিনিট গতে দানবগণ এবং রাত্রি 7 ঘন্টা 14 মিনিট গতে বৃষ রাশি বৈশ্যবর্ণ দানবগণ। আজি মৃত ব্যক্তির দিবা 1 ঘন্টা 35 মিনিট গতে একপাদ পুষ্কর দোষ, নিষিদ্ধ খাদ্য। আজি আমিষ ভোজন নিষেধ অটে, দিবা 8 ঘন্টা 32 মিনিট গতে পানি কখারু ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ প্রাতরু দিবা 6 ঘন্টা 49 মিনিট মধ্যে, দিবা 1 ঘন্টা 13 মিনিট গতে 2 ঘন্টা 49 মিনিট মধ্যে, রাত্রি 7 ঘন্টা 15 মিনিট গতে 9 ঘন্টা 6 মিনিট মধ্যে এবং রাত্রি 1 ঘন্টা 38 মিনিট গতে 5 ঘন্টা 15 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ অপরাহ্ন 4 ঘন্টা 31 মিনিট গতে 6 ঘন্টা 7 মিনিট মধ্যে এবং রাত্রি 9 ঘন্টা 19 মিনিট গতে 10 ঘন্টা 55 মিনিট মধ্যে। আজির কালবেলা দিবা 8 ঘন্টা 7 মিনিট গতে 9 ঘন্টা 41 মিনিট মধ্যে। আজির বারবেলা দিবা 11 ঘন্টা 15 মিনিট গতে 12 ঘন্টা 49 মিনিট মধ্যে। আজির কালরাত্রি রাত্রি 2 ঘন্টা 30 মিনিট গতে শেষ রাত্রি 4 ঘন্টা 4 মিনিট মধ্যে। আজির রাহুকাল মধ্যাহ্ন 12 ঘন্টা ঠারু 1 ঘন্টা 30 মিনিট মধ্যে। আজি মেষ রাশির ঘাতচন্দ্র রাত্রি 7 ঘন্টা 14 মিনিট গতে বিছা রাশির ঘাতচন্দ্র, দিবা 1 ঘন্টা 35 মিনিট মধ্যে ধনুরাশির ঘাত নক্ষত্র, ঘাত তিথি না, কর্কট রাশির ঘাত বার। বন্ধুগণ এবে আসন্তু জানিবা মেষঠার মীন পর্যন্ত দ্বাদশ রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তি সকাশে জন্মস্থানরে উভয় রবি ও চন্দ্র গোচর করুচন্তি। জন্ম রবি বাধাপ্রাপ্ত অছন্তি, অশুভ ফল প্রদান করিবে না। শ্রীচন্দ্র মেষ রাশির ঘাতচন্দ্র হেউথিবারু আজি বহু অসুবিধা মান দেখা দেব, মানসিক স্থিতি বিগিড়ি যাব, মনরে সন্দেহ জাত হেব,
ରାତ୍ରି ଅନିଦ୍ରା ରହି ପ୍ରତିଶୋଧ ନିଆଁରେ ଜଳିବେ। ଚୋରି ଡକାୟତି ମଧ୍ୟ ହୋଇପାରେ, ଯାନବାହନ ଦୁର୍ଘଟଣା ହୋଇପାରେ, ଶରୀରରେ ଆଘାତ ଲାଗିବ। ରାଶିଚକ୍ରର ଦ୍ୱିତୀୟ ରାଶି ବୃଷ ରାଶି। ଆଜି ବୃଷ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱାଦଶ ରବି ଅଶୁଭ ଓ ଦ୍ୱାଦଶ ଚନ୍ଦ୍ର ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣ କାହାରି ଭଲ ଉପଦେଶକୁ ଗ୍ରହଣ ନକରି ଅନ୍ଧଭଳି କାମ କରିବେ ଓ ନିନ୍ଦା ପାଇବେ। ହଠାତ୍ ଏପରି ପରିସ୍ଥିତି ଆସିବ, ଆପଣ ବହୁ ବ୍ୟୟ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ। ବନ୍ଧୁବାନ୍ଧବ ଓ ପରିବାର ସଦସ୍ୟମାନେ ସର୍ବଦା କଳି କରିବେ। ପୂର୍ବରୁ ସାହାଯ୍ୟ କରିଥିବା ଲୋକଙ୍କୁ ଆପଣ ବିପଦରେ ପଡ଼ି ସାହାଯ୍ୟ ମାଗିଲେ ସେମାନେ ମୁହଁ ବୁଲାଇ ଚାଲିଯିବେ। ରାଶିଚକ୍ରର ତୃତୀୟ ରାଶି ମିଥୁନ ରାଶି। ଆଜି ମିଥୁନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଏକାଦଶ ସ୍ଥାନରେ ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ର ଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଚାହୁଁଥିଲେ ଆଜି ତାଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ଆଲୋଚନା ହୋଇ ବହୁ ସଫଳତାର ପାହାଚ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ଅତିଥି ସତ୍କାର କରି ଦାନ ଧର୍ମ କରିବେ। ଆପଣଙ୍କର ସୌଭାଗ୍ୟ ବୃଦ୍ଧି ହୋଇ ଭାଗ୍ୟରେ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଯିବ। ଆପଣ ଯେଉଁଆଡ଼େ ଯିବେ ସେଠାରେ ସମ୍ମାନର ପାତ୍ର ହେବେ। ରାଶିଚକ୍ରର ଚତୁର୍ଥ ରାଶି କର୍କଟ ରାଶି। ଆଜି କର୍କଟ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦଶମ ସ୍ଥାନରେ ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣ ଆଜି ବହୁ ବଡ଼ ବଡ଼ କାମ ଖୁବ୍ ସହଜରେ କରିପାରିବେ, ଉଚ୍ଚ ସମ୍ମାନର ଅଧିକାରୀ ହୋଇପାରନ୍ତି। ପୂର୍ବରୁ ଯାହା ଚାହୁଁଥିଲେ ତାହା ଆଜି ପୂରଣ କରିବାରେ ସଫଳ ହେବେ। ବିଭିନ୍ନ ଦିଗରୁ ପ୍ରଶଂସାର ସମ୍ବାଦମାନ ପାଇ ଆନନ୍ଦିତ ହେବେ। ଆପଣଙ୍କ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଯଶଖ୍ୟାତି ପ୍ରଚାର ହେବ, ଆପଣଙ୍କର ପ୍ରତିଷ୍ଠା ବୃଦ୍ଧି ହେବ। ରାଶିଚକ୍ରର ପଞ୍ଚମ ରାଶି ସିଂହ ରାଶି। ଆଜି ସିଂହ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ନବମ ସ୍ଥାନରେ ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି। ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ର ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧା ପାଉଥିବାରୁ ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କୁ ଶତ୍ରୁମାନେ ଚତୁର୍ଥିକରୁ ଘେରିଯିବେ, ହତାଶ ଭାବ ଲାଗି ରହିବ। ଆତ୍ମୀୟ ସ୍ୱଜନମାନେ ଆପଣଙ୍କ ପାଖରୁ ଦୂରେଇ ଯିବେ। ଧର୍ମ କାମ କରି ବଦନାମ ହେବେ, ଆପଣଙ୍କୁ ଲୋକମାନେ ପରିହାସ କରିବେ। ଯାହା ଚାହିଁବେ ତାହା କରି ନ ପାରି ଅବସାଦ ଭୋଗିବେ। ରାଶିଚକ୍ରର ଷଷ୍ଠ ରାଶି କନ୍ୟା ରାଶି। ଆଜି କନ୍ୟା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ରଗୋଚର ଭ୍ରମଣ କରୁଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ମାନସିକତା ଦୁର୍ଘଟଣା ମିଳିପାରେ, ଶରୀର ପୀଡ଼ା ମଧ୍ୟ ହେବ, ଯାନବାହନ ଦୁର୍ଘଟଣା ହୋଇପାରେ। ନିଜ ଲୋକମାନେ ଆପଣଙ୍କୁ ବିପଦରେ ପକାଇ ଆନନ୍ଦିତ ହେବେ। ବ୍ୟବସାୟ କେନ୍ଦ୍ରରେ ଚୋରି ଡକାୟତି ହୋଇପାରେ, କର୍ମଚାରୀମାନେ ଅମାନିଆ ହୋଇଯିବେ, ଅନ୍ୟର ଭୁଲ ସକାଶେ ଆପଣ ଦଣ୍ଡ ଭୋଗିବେ। ରାଶିଚକ୍ରର ସପ୍ତମ ରାଶି ତୁଳା ରାଶି। ଆଜି ତୁଳା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ବିଦେଶରୁ ଧନାଗମର ସୁଯୋଗ ମିଳିବ। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ଥିବା ଭୁଲ ବୁଝାମଣା ଶାନ୍ତ ପଡ଼ିବ, ହସଖୁସିରେ ରହିବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି ପ୍ରତ୍ୟେକଙ୍କ ସହିତ ହାତ ମିଳାଇ ଚାଲିବେ। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ନିବିଡ଼ ସମ୍ପର୍କ ଗଢ଼ି ଉଠିବ। ଏହି ସମୟରେ ଅବିବାହିତଙ୍କ ପକ୍ଷେ ବିବାହର ପ୍ରସ୍ତାବ ଆସିପାରେ। ରାଶିଚକ୍ରର ଅଷ୍ଟମ ରାଶି ବିଛା ରାଶି। ଆଜି ବିଛା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଥିବାରୁ ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଷଷ୍ଠ ଚନ୍ଦ୍ର ବଳବାନ ଚନ୍ଦ୍ର। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ଖାଲି ଆନନ୍ଦ ହିଁ ଆନନ୍ଦ ମିଳିବ। ଯେଉଁ କାମରେ ହାତ ଦେବେ ତହିଁରେ ସଫଳତା ପାଇବେ। ବ୍ୟବସାୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତି ବ୍ୟବସାୟରେ ଅଚାନକ ଲାଭ ପାଇ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଓ ଆନନ୍ଦିତ ହେବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ନିରୋଗୀ ରହି ଆପଣଙ୍କୁ ସହଯୋଗ କରିବେ। ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁ ରାଶି।
আজি ধনুরাশি জন্মিত ব্যক্তিমানক সকাশে পঞ্চম স্থানরে উভয় রবি ও চন্দ্রগোচর করুথিবারু অশুভ ফল মিলিব। আপনক পরিবার মধ্যরে সন্তান মানকর শরীর অসুস্থ রহিব, আপন চিন্তিত রহিবে, অর্থ খরচ হেবার আশা অধিক রহিছি, হঠাৎ কেউঠারু দুঃখদ খবর পাই হতাশ হয়ে পড়িবে। আজি ঘাত নক্ষত্র থিবারু আপন কি কর্তব্য মূড় হয়ে দেখুথুবে কিছু করিবার উপায় নথিব। রাশিচক্রর দশম রাশি মকর রাশি। আজি মকর রাশি জন্মিত ব্যক্তিমানক সকাশে চতুর্থ স্থানরে রবি ও চন্দ্রগোচর ভ্রমণ করুথিবারু আপনকর দিনটি অশুভরে কটিব। চতুর্থ রবি আপনকু বিবাদরে ফসাই দেব, পরিবার মধ্যরে অশান্তি বড়িব, স্বাস্থ্য সমস্যারে আপন বিচলিত হয়ে যাবে, হঠাৎ কেউ স্থানকু যাত্রা করি পারন্তি, বহু অর্থ ব্যয় করি পশ্চান্তে অনুতাপ করিবে, মা ও স্ত্রীক সহ মতান্তর হয়ে কলহ হেব, মানসিকতা যোগেও শরীর অসুস্থ রহিপারে। রাশিচক্রর একাদশ রাশি কুম্ভ রাশি। আজি কুম্ভ রাশি জন্মিত ব্যক্তিমানক সকাশে সপ্তম স্থানরে উভয় রবি ও চন্দ্রগোচর করুথিবারু আপন আজি জগত জিতা হয়ে যাবে। তৃতীয় চন্দ্র বলবান চন্দ্র, এই চন্দ্র চলন সময়রে আপনকর স্বাস্থ্যরে উন্নতি ঘটিব, পূর্বরু থিবা রোগমান অপসরি যিব, শরীরর তেজ বৃদ্ধি হেব, যেউ কার্য করিবাকু চাহিবে তহিরে সফলতা লাভ করিবে। হঠাৎ আপনকর কোনসি ঠারু শুভ খবর পাই মনর বল বৃদ্ধি হেব, ব্যবসায়রে অধিক লাভবান হেবে। রাশিচক্রর দ্বাদশ বা শেষ রাশি মীন রাশি। আজি মীন রাশি জন্মিত ব্যক্তিমানক সকাশে দ্বিতীয় রবি মাসর দ্বিতীয়ার্ধরে শুভ ফল দিয়ন্তি, কিন্তু রবি অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু শুভ ফল মিলিব নাহিঁ। দ্বিতীয় স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুক্লপক্ষ হেতু শুভ ফল মিলিব, আপনকর তেজ বৃদ্ধি হেব, আপনক চাহানিরে শত্রুমানঙ্কু মিত্র করি আপন কার্যরে লগাইবে, সেই মানঙ্ক দ্বারা ধন অর্জন করি আপন ধনী হয়ে পারন্তি, তথাপি সতর্কতা অবলম্বন করিবাকু পড়িব, কেহি আপনঙ্কু ভুল বাটরে পরিচালিত করাই বিপদরে পকাই পারন্তি।